মিড ডে মিল আব্দুল খতিব। যুগ থাকতে পিঠ বাঁচাইতে ছামু দরজায় লাগাও খিল, আদালতের অর্ডারের ঠাপে স্কুলে চলছে মিড ডে মিল। স্কুল তলয় লঙ্গর খানা ডেলি হচ্ছে খাবার দাবার, খালি হাতে বাছুর কুদে খাওয়া হইলি পগার পার। সুকাল হুতে ঝুলা হাতে বাজার করো লিষ্টি দেখে, লিষ্টির দিক উদিক ভুলে লুটিস দিবে আপিস হুতে। হপ্তায় দুদিন ডিমের ঝুল আর দেখ লক্ষ গুটা গুটা, তাঁত ভিলকে লেগিন খেচা আমরা টিশালর মাথা মুটা। বাকি কদিন পাঁচ তরকারি উর সাথে সোয়াবিন, হিসাবে বসে ধাপি লাগে ভিতর তো করে চিন চিন। আপনারা তো বুঝমাল লোক, হিসাব তো খানিক বুঝিন দেন। মাথা পিছু 3.69 টাকা একটো ডিমে 4 টাকা দাম, তেল মশলা শাক সবজি জ্বালানি কিনে ওই টাকাতে, খকটে শুধু চালটো মিলে অর্ডার মিলে আপিস হুতে। জিনিসপাতির দাম শুনে তো যান ধুকপুক করে, মিড ডে মিলে বিলুই ভরা মিয়াও মিয়াও করে। দিয়ালে লেখা খাদ্য চাট ফাঁকি দিয়ার জো নাই, চালাকি কইলে দাদন খাবা গায়ে লুপ্ত কুটুম লয়। আন্না হবে চেলা কাটে ওয়ার যুগাই কইবে তুমি, এমনি পাড়া চললে একদিন দেশ তো হবে মরুভূমি। সবুজ ধ্বংস বন্ধ করো পরিবেশবিদদের কথাই সারা, দেশের গাছ সব উনুনে খাবে সবুজে যাবে 23 মারা। প্রকৃতির লগে চালাকি মারা পইলে ফেরে বুঝবে ঠেলা, এখনো যদি হুষ্ট না হই বুঝবো আমরা দাঁত কেলা। আতুনিদের ছিড় খেলামু দেখি গা পিত্তি জ্বলি যায়, বুঝলে কিছু ঝেক ঝেকানি বুলার কিছু জো নাই। ঘরে আছে বইয়ের জ্বলন আদুনিদের জ্বলন স্কুলে, কি ওটালে পড়েছি ভাই মিড ডে মিলের খিটকিলে। আন্নার সময় লজন না দিলে তেল মশলা চালার হয়, ক্যারি ব্যাগে ডাল আলুটো মারের ভিতর সেধিং যাই। সুপাই কি তবে একই মতন ই কথাও ঠিক লয়, ইদিকে লেখা পড়ার হাল প্রণালীতে সিদ্দিকা কারোর হুঁশ নাই। আপনি সুতা যারা দেখতে আসে বুদ্ধের লজর খাবারে, মিড ডে মিলের গুতু খেয়ে মাস্টাররা বলে বাবারে, আপনারা কি জানতে চান আমরা কেমন আছি, আমাদের এখন হাল হয়েছে ছেড়ি দে মা কেই দিবাছি।